হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। ও আমি হচ্ছি সিলেটের মেয়ে এবং সিলেটের বোন। আমার শৈশব এবং কেটেছে, আমার বিয়ে হয়েছে সিলেটে, এরপরে আমি ইউকে চলে আসছি। তো আমি প্রথম থেকেই আমি শুদ্ধ ভাষায় আমার ব্লগ দেওয়া শুরু করেছি। তো আজকে আমি চাচ্ছি আমার আঞ্চলিক ভাষায় একটা ব্লগ দেওয়ার জন্য। তো আমার ব্লগটা আজকে হবে আঞ্চলিক ভাষায়, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আর আমার হাজবেন্ড, আমরা দুজন আইকায় আছি, আর আইকা আমাদের আমরার কিছু ফার্নিচার কেনার জন্য আর কি। কত সুন্দর সুন্দর জিনিস মিলে আইকার মাঝে, আর আমরা কিউর মাঝে বহু সময় উবানি লাগছে, আপনারা দেখতে পারছেন। আমরা মনে হয় 100 জনের করে দুই বউ উবাইছিলাম, তো তারা দুইজন একজন করে করে হারাইছেন, এরপরে আমরা আইসি। আর এটা হইছে, এটা হইল কি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এটা সুন্দর আছে, এটা গোড়াই না থইলে হাজাইয়া সুন্দর লাগবো দেখতে। তারাও দেখো কত সুন্দর করে তৈছে, তারা হাজাইয়া কোনারে কোনারে, এটা ভালো লাগে দেখতে। আর আমরাও বেশি যাই না আইকার মাঝে, আমরা আঁকতে আঁকতে যাই, বছরে একবার হইব যদি আমরা বড় জিনিস কিছু দরকার লাগে তো আর কি। তো আজকে আমরা কিছু ফার্নিচার দেখার লাগি আইসে, তো ভালো লাগলে নিমু আর নাইলে আমরা অন্যখানে দেখবো আর কি। আরও দেখো কা ইন সকলটাও আছে, বাচ্চাদের জিনিস এর বাদে গরুর জিনিস, কিচেনের জিনিস, ডেকোরেশনের জিনিস, ফার্নিচার সব জাতেরও মিলে, বাচ্চাদের কোট লাগাইয়া সকলটাও আছে কেন। দেখো কা কিচেনের জিনিস সব তো মিলে, তারা কেন এক স্টোর আইলে সকলটা কেনা যাইব আর কি। তো দেখো কা আপনারা আমার লগে এনজয় করো কা। আর এখানে দেখতে পারা এখানে কিচেনের জিনিস হান্ডি, এটা হান্ডি বাসন জানে যে তাও বাজত লেগাও সেকশন নাকি। তারা হান্ডি আমার বেশি ভালো লাগে না, আমার কাছে আছে দুইটা, এটা খুব করা যায় আর ক্লিন করা হার্ড হয়ে যায় বেশি। আরও দেখো কাকো তো সুন্দর করে তারা ও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স তৈছে, পাজ সকলটাও আছে, তারা নিল কালারফুল, কালার ম্যাচিং কাটিং করে করে তৈছে তারা, তো ম্যাচিং করে নেওয়া যায় আর কি এখান থেকে। তো ওর লাগে ভালো লাগে। আর এখানে তো ক্যান্ডেল আছে যতটা, ক্যান্ডেল চাইলে অভাব নাই, সব যতর কালারও আছে, এটা গেরানোরও আছে, এমনিও আছে। আর এতেলগা সব বাজ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স তৈবার লাগে, এরপরে ক্যান্ডেল তৈবার লাগে। আর এগুন দেখতে পারলাম, এগুন নিউ আনছে, এগুন আগে আসেন না তারা রেন, তো এগুলো নাইস আছে কালার। তারপর উইন্টারের সময় ইভিনিং ও গরু ঠাই হইরা হারলে চালাইয়া থইলে নাইস লাগে, উম হয়ে যায় গর। আর এখানে দেখতে পারা ও দেখো কাইতা সকাল ক্যান্ডেল আর ক্যান্ডেলের হোল্ডার, ইতা এগুল সুন্দর আছে দেখতে। আর এখানে তো বেশিরভাগও ক্যান্ডেল থাকে, ক্যান্ডেল কিনতে হইলে আইকাত গেলে কি অভাব নাই, যে কালার চাই নো কালারও কিনতে পারবা ম্যাচিং করে করি। আর সকল জাতর হোল্ডারও আছে, স্ট্যান্ড সব জাতরও মিলে, এখানে ভালো লাগে দেখলে, আঁকতে গেলে কিনা যায়। আমিও কিছু টুকি টুকি জিনিস কিনছি। তো আর আমরা ফার্নিচার এখান থেকে আমি দেখছি, দেখে আর ভালো লাগছে না, তো আমরা অন্যখানে দেখবো, দেখে কিনবো। আর এই স্টোর থেকে কিনতে হইলে বেশি সময় লাগবো, এখন এটার মাঝে তো নম্বর দেখি দেখি নেওয়া লাগে, নেওয়া টুকাইয়া বা করা লাগে, বা কইরা কিনা নিতাম হইব। তো এটা আজকে বেশি টাইম নাই আর মানুষ বেশি দেখা যান না। আমরা যে সময় কাউন্টারও গেছি, আমরা বহুত সময় লাগছে এখানেও, কাউন্টারও কিউর মাঝে উবানি। তো ফার্নিচার নিতে হইলে ও টাইম আত লইয়া যাইতাম হইব, কিয়া লইতাম হইব আর কি। আর ই স্টোর অত বড়, সব সেকশন দেখা সম্ভব নয় একদিনে, এটা টাইম লইয়া গিয়া দেখিয়া কিনতে হইলে জিনিস কিনা লাগে। আরও দেখো কাই কেন কত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এটা এটা নগরত রাখলে সুন্দর লাগবো। আর আমি এটা দেখা দেখা আইছি, আমি আনছি না, আর আমি গড়াইয়া
বা দিয়ে ফস্তাইছি আমি আনলাম না, এখানে আমি তার সাইডে দিয়েছি হাঁটি হাঁটি। আর এটার মাঝে অত জিনিস স্টোর মাঝে দেখতে দেখতে চোখে দান্দা লাগি যায় আসলে, কোনটা কিনবো কোনটা না, ওটা চিন্তা করতে করতে বাদে অনেক সময় আছে থইয়া আইছি আমি এটা। তো আমি আরো একদিন যাইমু সময় এত লইয়া গিয়া দেখে আনমু। আর আমার কিছু চেস্ট যেটা ওটা আমার দরকার, আমি আনতাম ওই বরকে। তো দেখতে পারা এখানে ওই নাইস নাইস জিনিস আছে। আর আমি যতক্ষণ ফার্সি ভিডিও রেকর্ড করে লইয়া আইছি আমার ব্লগে শেয়ার করবার লাগে, তো আজকে আমি যতক্ষণ পারমু ততক্ষণ আমি। আর ও দেখো কাইতা ওই ফ্লাওয়ার্স, এটা সুন্দর আছে, এটা নিয়ে ঘরে রাখলে নাইস লাগবো দেখতে, সুন্দর দেখা প্লান্টারের মাঝে রাখলে নাইস লাগবো। আর ও দেখো কাউ কোন আমার ভালো লাগছে প্লান্টার সাদা টার্গের, এটাও নাইস আছে, এটার মাঝে ওলা ফ্লাওয়ার্স তৈলে করো সুন্দর লাগে, চুকি জায়গা থাকে ঘরের মাঝে আর কি। আর ও দেখো কাই কেন দেখতে পারা ক্রিসমাসের লাগি কত ডেকোরেশনের জিনিস আইনা রাখছে, আর ওটার লাগি আরো বেশি বিজি হন আইকার মাঝে। আর কাউন্টারও গেলে অত সময় উবানি লাগে, এরপরে ভিতরে হামাইবার সময় ও সিকিউরিটি হারাইরো দুইজন একজন করে ইটা যে লাম্বা খেয়েও তার সময় আত লইয়া আওয়া লাগে অখন কো টাইমও। আমরা দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা যাইরাম গিয়ে আস্তে আস্তে ও কাউন্টার বাইদি। আর ওখানে স্পরি তৈছে তারা, আর মানুষের খেয়েও ই বাইদি লাগে গেছে, আর আমরাও ও বাইদি কাউন্টার দি যাইরাম গিয়ে, এখানেও আমরা সময় লাগছে ওইয়ে। তো আমরা গরো আছি, আমরা রাইয়া গরো খাওয়া দাওয়া শেষ, এখন আমি বিকালে চা বানাইরাম। আর অন হান্ডির মাঝে আমি জাল দিয়া গণ করে সামালারাম, আমি একটা এলাইচো দিছি ফাটাইয়া কেরান হইবার লাগি, বেশি দিলাইলে এবার খাওয়া যায় না। আর বেশিরভাগ সময় আমরা ইংলিশ টি মালাই লাই কাপড় মাঝে আর কি, আর আখতা আখতা মালাই ওলা হান্ডির মাঝে জাল দিয়া ভালো লাগে। এখানে আমার চা ওই যার, আর এখানে আমি দেখতাম পারলাম একটা যে চা টি বাগ আর কি ফাটি গেছে, ফাইটা ভিতরে যা আসলো চা পাতা সব ভরে গেছে। তো অসুবিধা নাই, আমি চাখনি দিই সাইকেল হয়ে লাইম কাপড় মাঝে। তো আমার চা বানানি হয়ে গেছে, আমি এখন চা কাপড় লইলে রাম লই আমি আমার লিভিং রুমে যাইমু গিয়ে, আমার হাজবেন্ডের নম্বর আছে আর একলগে বইয়া খাইমু। ল্যাপটপও দেখরা, এরপরে টাবলেটের দিকে গেম খেলরা, টিভিও দেখরা খেয়ে খেয়ে। তো আমরা বিকাল বেলা ওলা খানু চলে, আমরা ও লিভিং রুম বইও, আমরা সব খাম খাজা কি চলে, চা খানি গপ করা টিভি দেখা। আর আমার বাচ্চাও তখন আমার ঠান্ডা সবসময়। আজকে এ পর্যন্তই, অনেক বেশি ভালো থাকুন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। কথা হবে নেক্সট ব্লগে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। জানতে।